প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তা দেখো আজকে কানে টানে কিছু পড়িনি, কিছু না পড়ি বসে গেলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো তোমাদের বলেই দিয়েছি গতকালকে যে ব্লগ ভিডিও আমি আর করছি না, মানে ডেলি ব্লগটা করছি না, মানে সকাল থেকে ব্রাশ করা থেকে শুরু করে বিছানায় যাওয়া অবধি ওই ডেলি ব্লগটা আমি আর করছি না। তো তোমাদের সঙ্গে ওই আড্ডা দেওয়ার নেশাটা এটা তো ছাড়তে পারছি না, তাই এই সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিতে, বেশি না একদম একটুখানি আড্ডা দিতে। তো কি বলো তো আজকে মানে ওকে বলেছিলাম একটুখানি মানে একটু ঘুরতে নিয়ে যেতে কোথাও, একটু গরমের মধ্যে না আমাদের এদিকে, তো আমাদের এদিকটা তো জানোই আমাদের ডুয়ার্স, তো ডুয়ার্সে তো জঙ্গল 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 জঙ্গল। তো আমাদের এখানে একটু বেশি না কিছুটা দূর, মানে 10-15 মিনিট যদি বাইকটা চলে আর কি, তাহলে একদম সুন্দর একটা জায়গা আছে, একদম মানে ঠান্ডা একদম পরিবেশ। তো বলেছিলাম একটু ওখানে নিয়ে যেতে, তা বাবুর সময় হলো না, তো সেই জন্যই বললাম মানে টাইটেলে যেটা দেখলে আর কি, মানে প্রেমিক আর স্বামী একদমই মানে এক হয় না, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবার ক্ষেত্রে নাও হতে পারে, সবার মানে সবার প্রেমিক আর স্বামী একও হতে পারে, কিন্তু আমার আমার অভিজ্ঞতা থেকে কিংবা আশেপাশের যেটাই বলো আমার বান্ধবীদের থেকে যা যতটুকু শুনি সবার থেকে শুনে এটাই মনে হয় যে প্রেমিক আর স্বামী এক হয় না, প্রেমিক প্রেমিকই হয়, স্বামী স্বামীই হয়। বিয়ে হয়ে যাওয়া মানে এই যে বলে না যে মানে টোপ মাছ ধরার আগেই টোপ টোপ ফেলে, মাছ ধরা হয়ে গেলে তো আর কেউ টোপ ফেলে না, তো ওই অবস্থায় আর কি। তো বিয়ের আগে অনেক কিছুই, অনেক কথা অনেক কিছুই বলে সবাই, বিয়ে হয়ে গেলে পরে আর ক্যাচ কলা, তখন আর কিছু থাকে না। তো ওই যে যেমন বিয়ের আগে ঘুরতে নিয়ে যাব, কথা শুনব, এই করব সেই করব, কত কথা থাকে কত কিছু বলে, কিন্তু যে বিয়েটা হয়ে গেল ব্যাস বসে বসে আঙুল চষে আর কোনো কাজ নেই। বললাম কত বললাম যে গরম আছে, চলো একটু ওদিকটা ঘুরে আসি। আজকে যেহেতু একটু ফাঁকা ছিল মানে টাইম ছিল বলে, তা নাহলে আমি তো আর বাচ্চা মেয়ে না যে সবসময় জেদ করবো, তো আজকে ফাঁকা ছিল একটু টাইম ছিল তাই বলেছিলাম আর কি, তো যাক গিয়ে সেটাও হলো না, তাই তোমাদের কাছে নালিশ নিয়ে চলে এলাম, নালিশ না তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, কারণ ডেলি ব্লগ যেহেতু দিচ্ছি না এবার তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, তাই এই সামান্য একটুখানি এই যে কথা, তোমরা তো আমার ঘরের মানুষই বলো, ইউটিউবটা তো আমার একটা ফ্যামিলি, তো তাই বলে ওই অন্য মানুষের মতো এর থেকে বলার মতো কথা অনেক কিছু আছে, যেটা মানে যে কথাগুলো শুনলে মানে যে আমি এখন হাসি মুখে যে কথাগুলো বলছি সেই হাসি মুখটা আর থাকবে না এমন কথাও আছে, কিন্তু এমন কথা তো ইউটিউবে বলার মতো এখনও সেটা আমার আসেনি, যারা মানে অনেকেই আছে যে মানে বলে বেড়ায়, তো সেটা সেরকমভাবে কথা এখনও মানে এতটা শেয়ার কিছু শেয়ার করার মতো এসেও আসেনি, সময় আসেনি। তো আজকে একটা মানে এসে দেখলাম, একজনকে দেখলাম আজকে, নাম বলছি না চ্যানেলের নামও বলছি না, কারণ আগেই মানে কিছুদিন আগে অবধিও আমার আমার সাথে ভিডিওতে ওর কমেন্ট আমি পেয়েছি, তো সেজন্য নাম বলছি না। আজকে একজন মানে রোস্টারের ভিডিওতে ওর রোস্ট দেখলাম, তো সেই মানে ইসের মতো হয়ে গেছে, কী বল কী যেন রিম্পা বৌদি হয়ে গেছে ও, মানে অনেকটা রিম্পা বৌদি। তবে রিম্পা বৌদির সঙ্গে তো আবার ওনার হাজব্যান্ড আছে, ওর সঙ্গে তো ওর হাজব্যান্ড নেই, তা মানে ওই টাইপের ভিডিও শুরু মানে শুরু করেছে, তা ওর চ্যানেলেও ভিউজ আসছিলো না, এই একই মানে আমার মতোই, আমার আগে থেকেই চ্যানেল শুরু করেছে কিন্তু ওর চ্যানেলেও ভিউজ আসছিলো না, কিন্তু এই যে এখন এই এই ভিডিওগুলো শুরু করেছে, আমি জানি না আমি চ্যানেলে গিয়ে দেখিনি ওর চ্যানেলে এখন কী পরিমাণ ভিউজ আসছে, তবে রোস্টিংয়ে করছিল যে ওখানে দেখলাম কী ধরনের ভিডিও করছে, মানে কী আর বলবো, রিম্পা বৌদির ভিডিও যদি কেউ দেখে থাকো, রিম্পা বৌদি তো এখন ফেমাস, কারণ ইউটিউবটা খুললেই এখন রোস্টারদের শুধু ওই একটাই মানে ওই রিম্পা বৌদি মেন টপিক, রিম্পা বৌদি হলো মেন টপিক, রিম্পাই মনে হয় নাম, তো ওইটাই হলো মেন টপিক। আর তারপর আছে কি মিল্ক কী যেন কী যেন নামটাও ভুলে গেছি, মিল্কি সাহা এরকম কিছু একটা মনে হয়, তো এই কয়েকজনই তো মানে রোস্টারদের মেন টপিক, তো ওদের সাথেই দেখলাম যে ও এই ধরনের ভিডিও শুরু করেছে, কী বলো তো আমার তো আমি তো মানে ভিউজের জন্য আমি ভিডিওই ছেড়ে দিলাম, যে ভিউজ আসবে না ওই 150 ভিউজে কোনো লাভ নেই, ওই 150 ভিউজের জন্য সারাদিন করে কাটনি করো, 2 ঘন্টা করে ভিডিও এডিট করো, ঘুম বাদ দিয়ে রেস্ট বাদ দিয়ে, এগুলো ওই
এক 150 ভিউজের জন্য লাগবে না, ওই ভিউজ আমার লাগবে না, ইউটিউবের ভিউজ ইউটিউবেই রাখুক আমার লাগবে না, ওই ভিউজ লাগবে না। তোমাদের সঙ্গে গল্প করাটা হলো আমার মেইন ইচ্ছে, যে একটু তোমাদের সঙ্গে গল্প করবো, সে তোমরা আমার মানে আমার কথা শোনো না শোনো, আমি তো তোমাদের সঙ্গে গল্প করছি না, তো আমি ভালোই আছি। তো কালকের ভিডিওতে যেমন কমেন্ট করেছে যেন আমি যেটাতে ভালো থাকি সেটা যেন আমি করি, তো আমি এটাতেই ভালো আছি, তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলে আমি ভালো আছি। এবার তোমরা আমার সঙ্গে, এবার দেখো এখন তো আমি আমার সঙ্গেই কথা বলছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু মানে তোমাদেরকে ইমাজিন করছি যে তোমাদের সঙ্গেই কথা বলছি। তো এবার তারপর যখন ভিডিওটা দিব, তোমরা যখন দেখবে, তোমরা যদি ভাবো যে হ্যাঁ মানে আমার সঙ্গে গল্প করবে তো দেখবে ভিডিওটা, আর যদি না ভাবো তাহলে তো সেটা আমার এনজয়মেন্ট, যেটা আমার এনজয়মেন্টটা কিন্তু আমি পাচ্ছি, আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে আমার এনজয়মেন্টটা কিন্তু এখানেই, আমি মানে আমি এখানেই হ্যাপি যে আমি তোমাদের সঙ্গে গল্প করে নিয়েছি, এবার আবার কালকে গল্প করতে বসবো। তো আজকের গল্পটা, আজকের যে আনন্দটা সেটা আমি পেয়ে গেলাম ঠিক আছে। এবার কালকে আবার যখন গল্প করতে বসবো একটা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। আজকের টপিক যেমন বললামই, আমার স্বামী মানে কি প্রেমিক আর স্বামী, প্রেমিকটা সত্যি স্বামী হয়ে উঠতে পারে না, মানে প্রেমিক প্রেমিকের জায়গাটা যেই বিয়ের মানে পর্বটা মিটে গেল অমনি আর প্রেমিক থাকলো না, স্বামী যেমন হয়ে গেল তেমনি সমস্ত ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে গেল। তখন আর ওই বিয়ের আগের কথা, এই কথা দিলাম সেই কথা দিলাম, সেগুলো সব ঘুচে যায়, সে কি মানে আগুনে চলে যায় সব। তো যাকে সবার সমান হয় না, ওই হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, অমনি সবার সে সমান হয় না, কারো কারো আছে যেমন সমান হয়, আমার বান্ধবীর আছে এমন আমার এমন মানে এমনও বান্ধবী আছে যার অবস্থা আমার মতো, আবার এমনও বান্ধবী আছে যারা দুজনেই খুব ভালো আছে, সত্যিই ভালো আছে। তো যাকে মানুষের ভালোটা দেখে খুশি হতে হয়, হিংসা করতে হয় না, তো আমি হিংসা করছি না কাউকে, সবাই ভালো থাকুক, আমি যেটা পাচ্ছি না অন্য কেউ পাচ্ছে তাতে কী আছে, খুশি থাকলেই হলো। আমি মানে নিজের খুশি যাওয়ার আগে অন্যের খুশিটা আমি বরাবর চেয়ে আসি যে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকলেই নিজেও ভালো থাকা যায়। আশেপাশের মানুষরা যখন কষ্টে থাকে তখন মানে আমি তো একদমই পারি না, কারো সে আমার চেনা হোক অচেনা হোক কারো কথা মানে এসে দেখলেই আমার আগেই আমার চোখে জল চলে আসে, মানে কেউ যদি কষ্টে থাকে তো কি বলবো, আমার প্রচণ্ড মানে কি যেন ছিচকা দুনে বলে না, মানে কিছু বলার আগেই আমার চোখে আগে জল চলে আসে, কোনো ভালো কথা হোক খারাপ কথা হোক কিছু বলতে যাবো তার আগেই চোখে জল চলে আসে, এত যে জল কেন ভেতরে, সত্যি তাই। ট্রেন দুর্ঘটনাটা যেমন মানে ইউটিউব খুললে, ইউটিউবে তো ছোটো ছোটো ভিডিও দিচ্ছে না, ট্রেন দুর্ঘটনাটা কি বাজে লাগে ভিডিওগুলো দেখলে, মানে এই যে এত হাসি মুখে কথাগুলো বললাম কিন্তু যখনই ওই ইসের কথা দুর্ঘটনাটার কথা মনে পড়ে না, যে একটা ভিডিও দেখলাম একটা বাবা ওনার ছেলে মারা গেছে, এতগুলো মানে ইসের মধ্যে যেখানে সবগুলো বডি রাখা, এতগুলো বডির মাঝখানে গিয়ে নিজের ছেলেকে মানে মানে খুঁজে পাচ্ছে না, তো অচু মানে এদিকে কান্না করছে এদিকে খুঁজছে, মানে মানে এত বাজে একটা দৃশ্য, মানে কি বলবো, মানে দেখেই মানে গায়ে গাটা দিয়ে উঠছে, যে মানে এরকম একটা সিচুয়েশনে যখন মানুষ থাকে তখন মানে ভাবা যায় না কেমন সব মানে মানুষের জীবন সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যায়, মানে এক আমরা বলি এই সেকেন্ড মানে কিছুই না, কিন্তু দেখো একটা সেকেন্ডে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানে মানুষ থেকে লাশ হয়ে যায়, মানে জীবন তো প্রাণটা চলে গেল সেকেন্ডের মধ্যে লাশ হয়ে গেল। যাকে ভালো দিয়ে শুরু করলাম, ভালো দিয়েই শেষ করব, এই মাঝখানে এই কথাটা এনে একটুখানি জানি একটু কেমন হয়ে গেলাম, দেখে চলো এই একটুখানি বকবকানি মানে বকবক করতে এলাম তোমাদের সঙ্গে। এখন আগামীকাল মঙ্গলবার আমার পিসি বাড়িতে আছে মঙ্গলচণ্ডী পুজো, আর এখনই গিয়েছিলাম ঠাকুর আনতে, মানে সবাই বোনরা সব হিসেবে জেদ করলো, ওরা গিয়েছিলো আমাকেও বললো যেতে, তো ও চলে এলো, ওকে চা দিলাম, চা করে দিলাম, চা দিয়ে তারপরে আমি যেতে যেতে আধা রাস্তা গিয়ে দেখি ওরা চলে আসছে ঠাকুর নিয়ে, তো আধা রাস্তা থেকেই পরে ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে এলাম। আর একটা কাণ্ড করেছি জানো, আমি যখন যাচ্ছিলাম মার কাকিমা মানে মার কাকিমা এলো, তা টোটোটা ওদেরকে নামিয়ে দিয়ে টোটো যাচ্ছিলো, তো আয়ান আর আমি যাচ্ছি, তা আমি তো শুধু মোবাইলটা হাতে নিয়ে গিয়েছি, এবার টোটো ভাইটা যাচ্ছিলো যে আমি বললাম ভাই আমার কাছে কিন্তু টাকা নেই, আমাকে কি একটু নামিয়ে দেবে,
আগে বললো কোথায় যাবে, বললো এই আগে বেশি দূরে না সামনেই যাবো। তো আগেই বললি যে আমার কিন্তু টাকা নেই, বলে ঠিক আছে রয়েছে ওটো আগেই, মানে বল টাকা যখন নেই তাহলে তো কিছু করার নেই, তাহলে চলো। তো পরে নিয়েই গেল। আর আয়ান বলছে মা ফ্রিতে কেন নিয়ে যাচ্ছে, আমাদেরকে ফ্রিতে কেন নিয়ে যাচ্ছে, কীভাবে নিয়ে যাচ্ছে। তো ওরা বাচ্চা মানুষ না একটা কৌতূহল, ফ্রিতে কেন নিয়ে যাচ্ছে। তা কিছুদিন যাওয়ার পর, মানে কিছুটা দূর যাওয়ার পর ও নিজেই বললো, নিজে থেকেই বললো যে যারা ভালো ইনসান হয়, ও তো জানো একটু হিন্দি বাংলা মিশ করে কথা বলে না, বললো যে যারা ভালো ইনসান হয় ওরা মানে এই কাজগুলো করে, মানে ফ্রিতে নিয়ে যাচ্ছে ওই জন্য আমাদেরকে, ভালো ইনসান। তো ভালো মনের মানুষ হলেই এই কাজগুলো মানে করতে পারে। তো যাকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো টাটা, কালকে পুজো আছে, পুজোর ভিডিওটা কালকে পাবে, কালকে হোক পরশু, কালকে যদি টাইম হয় তাহলে তো কালকেই মানে দিয়ে দেবো, আর তা নাহলে পরশু, ঠিক আছে। চলো টাটা, কালকে যদি ব্লগ মানে পুজোর ভিডিওটা না দিতে পারি এডিট করা মানে যদি না হয়ে থাকে, তাহলে পরে কালকে আবার এমন একটু আড্ডা দিতে চলে আসবো তোমাদের সঙ্গে, কেমন। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ডেলি ব্লগ আসছে না কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসবো, কারণ এটা আমার এখন নেশা, এটা থেকে যদি বেরোতে হয় আমাকে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো নেশামুক্তি কেন্দ্রে আমি যেতে চাই না, আমি শুনেছি ওখানে নেশামুক্তি কেন্দ্রের থেকে মানে ফিরে অনেকের খারাপ হয়, ভালো হয় না, তাই আমি নেশামুক্তি কেন্দ্রে যেতে চাই না, আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই। চলো টাটা, 11 মিনিট বকবক করলাম, গুড নাইট, সবাই ভালো থেকো।